বন্দর এলাকায় বেসরকারি জিডি তৈরির সুযোগ। মংলা ও চট্টগ্রাম বন্দরের নতুন আইনে দুই বন্দরের জলসীমায় বেসরকারি খাতে জেটি নির্মাণের সুযোগ রাখা হয়েছে। সরকারের অনুমোদনে বন্দর কর্তৃপক্ষ নির্ধারিত শর্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই অনুমোদন দিতে পারবে বলে আইনের 17 ধারায় বলা হয়েছে। 3 এপ্রিল মংলা বন্দর কর্তৃপক্ষ আইন 2021 গেজেট প্রকাশিত হয়। আর সম্প্রতি মন্ত্রিসভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন 2021 খসড়া অনুমোদন দেওয়া হয়। এতদিন ধরে দেশের দুই বন্দর পরিচালিত হয়ে আসছিল 1976 সালে চট্টগ্রাম ও মংলা বন্দর অধ্যাদেশ অনুযায়ী। অধ্যাদেশের 17 ধারায় বলা হয়েছে, বন্দর কর্তৃপক্ষ ছাড়া কোনো ব্যক্তি বেসরকারি জেটি নির্মাণ করতে পারবেন না। অবশ্য অধ্যাদেশের 18 ধারায় বলা হয়, কর্তৃপক্ষ চাইলে শর্ত সাপেক্ষে লিখিত আদেশে কোনো ব্যক্তিকে জেটি নির্মাণের অনুমতি দিতে পারবে। পুরনো অধ্যাদেশ রহিত করে এখন নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। নতুন আইনে সরকারের অনুমোদনক্রমে বন্দর কর্তৃপক্ষকে জেটি নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। দেশে বেসরকারি খাতে টার্মিনাল অর্থাৎ একাধিক জেটি সহ পুরো অবকাঠামো নির্মাণের প্রথম প্রস্তাবনা দিয়েছিল স্টিভডিওরিং সার্ভিসেস অব আমেরিকা বা SSA। 1998 সালে সরকার প্রতিষ্ঠানটিকে চট্টগ্রাম বন্দরের জলসীমায় কন্টেনার টার্মিনাল নির্মাণের অনুমতিও দিয়েছিল, কিন্তু পরে উচ্চ আদালত ওই অনুমতি বাতিল করে দেয়। 2018 সালে সীতাকুণ্ডের বাঁশবাড়ি এলাকায় বেসরকারি খাতে বন্দর নির্মাণের জন্য বসুন্ধরা গ্রুপ আবেদন জানিয়েছিল। বসুন্ধরা পোর্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল নামে প্রস্তাবিত বন্দরে কন্টেইনার ও সাধারণ পণ্য ওঠানামানোর জন্য 4টি জেটি নির্মাণের প্রস্তাব করা হয়। বেসরকারি খাতে জেটি নির্মাণের অনুমোদন কীভাবে দেওয়া হবে জানতে চাইলে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, কোন শর্তে অনুমোদন দেওয়া হবে সেজন্য নীতিমালা করতে হবে। চট্টগ্রাম বন্দরের আইন এখনও পাশ না হওয়ায় তা নিয়ে মন্তব্য করতে চাননি বন্দরের চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের জলসীমায় কর্ণফুলী নদীতে বহু আগে থেকেই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার বিষয়িত জেটি রয়েছে। পুরনো অধ্যাদেশ অনুযায়ী এসব জেটি নির্মাণের অনুমতি দিয়েছিল বন্দর। কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার চেয়ে বেশি পণ্য ওঠা নামানো হচ্ছে, এতে বছরের বেশিরভাগ সময় এই বন্দরের জায়গা জট জাহাজ জট লেগেই থাকে। গত 13 বছরে বন্দরে নতুন কোনো সমুদ্রগামী জেটি নির্মাণ করা হয়নি। সর্বশেষ নির্মাণাধীন পতেঙ্গা টার্মিনাল এবছর চালু হতে পারে, এজন্য বেসরকারি খাতে জেটি নির্মাণ করতে চান ব্যবসায়ীরা। জানতে চাইলে সিকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, বেসরকারি জেটি নির্মাণের সুযোগ রাখা উচিত, তবে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি জেটিতে পণ্য ওঠানামানো মাসুল যাতে বেশি না হয়। তবে অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম জানান, পুরোপুরি বেসরকারি খাতে জেটি নির্মাণের অনুমোদন দেওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক হবে না, এটাতে নানা সমস্যা তৈরি হবে। সবচেয়ে ভালো হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে জেটি বা বন্দর নির্মাণ করা।